এজরা গ্রন্থ থেকে পাঠ 4, 5 ও 6 অধ্যায়। ইহুদিদের স্থানীয় শত্রুদের বিরোধিতা। নির্বাসন থেকে দেশে ফিরে আসা লোকেরা যে ইসরায়েলের ঈশ্বর ভগবানের সম্মানে একটি মন্দির গেঁথে তুলেছে সেই খবর পেয়ে জুদা ও বেঞ্জামিন গোষ্ঠীর শত্রুরা জেরুবাবেল ও বংশপতিদের কাছে এসে বলল, আমরাও আপনাদের সঙ্গে গেঁথে তোলার কাজ করতে চাই, কেননা আমরাও আপনাদের ঈশ্বরের উপাসক। যে সময়ে আসিরিয়ার রাজা এসার হাদ্দন আমাদের এখানে নিয়ে এসেছিলেন সেই সময় থেকে আমরা তো ঈশ্বরের উদ্দেশ্যে বলি উৎসর্গ করে আসছি, কিন্তু জেরুবাবেল, জেসুয়া আর ইসরায়েলের অন্যান্য বংশপতি উত্তরে বললেন, তোমরা যে আমাদের ঈশ্বরের সম্মানে মন্দির গেঁথে তোলার কাজে যোগদান করবে তেমনটি হওয়ার কথা তো নয়। না, রাজা নিজে অর্থাৎ পারস্যরাজ সাইরাস এই ব্যাপারে আমাদের যে আদেশ দিয়েছেন সেই মতো ইসরায়েলের ঈশ্বর ভগবানের সম্মানে মন্দির গেঁথে তোলার কাজ শুধু আমাদেরই করার কথা। স্থানীয় লোকেরা কিন্তু জুদেয়ারদের আগ্রহ নষ্ট করার জন্যে উঠে পড়ে লাগলো, তাদের ভয় দেখাতে লাগলো যাতে তারা গাঁথার কাজ বন্ধ করে। পারস্যরাজ সাইরাসের গোটা শাসনকালে এমনকি পারস্যরাজ দারাউসের রাজত্বকাল পর্যন্ত তারা জুদেয়দের প্রকল্প বিফল করে দেবার জন্যে জন কয়েক প্রভাবশালী ব্যক্তিকে উৎকোচ দিয়ে কাজে লাগালো। শেষে আহাসুয়েরাসের রাজত্বকালে তার রাজত্বকালের শুরুতে তারা জুদেয়া ও জেরুজালেমের অধিবাসীদের বিরুদ্ধে একটি অভিযোগপত্র পেশ করল। আবার আত্তাজারিক্সের আমলে বিসলাম, মিত্রেদাত, তাবেলের ও তাদের অন্যান্য সহকর্মী পারস্যরাজ আত্তাজারিক্সের কাছে একটি পত্র লিখলেন। সেই সরকারি পত্রটি আরামীয় ভাষায় লেখা ছিল আর সেই সঙ্গে তার অনুবাদও ছিল। প্রধান প্রশাসক রেথুম ও প্রদেশ সচিব সিমসাই জেরুজালেমের বিষয়ে রাজা আত্তাজারিক্সের কাছে একটি মর্মে একটি পত্র পাঠালেন। আমরা প্রধান প্রশাসক রেহুম, প্রদেশ সচিব সিমসাই এবং আমাদের অন্যান্য সহকর্মী অর্থাৎ বিচারকেরা, পরিদর্শকেরা, অধিকারীরা ও পদস্থ যত কর্মচারী যারা এরেক, ব্যাবিলন ও সুশানের অর্থাৎ এলামের মানুষ এবং আরও নানা অঞ্চলের মানুষ, এই আমরা মহাপ্রাণ, মহাখ্যাতিমান অসনাপ্পার যাদের দেশান্তরিত করে সামারিয়া নগরীতে এবং ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশের অন্য নানা জায়গায় বসিয়েছেন, রাজা আত্তাজারিক্সের কাছে তারা সেই যে পত্রটি লিখেছিলেন তার বক্তব্য হলো এই যে, ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশের মানুষ, এই আপনার দাসেরা বলছি যে মহারাজ আপনার এই কথা জানা দরকার যে ইহুদিরা আপনার ওখান থেকে আমাদের এখানে এসেছে, তারা তো জেরুজালেমে পৌঁছে গেছে, তারা এখন নতুন করে গড়ে তুলেছে সেই রাজদ্রোহী দুর্দান্ত নগরী, তারা তো প্রাকার বেষ্টনী সংস্কারের কাজ করেছে, ভিত্তি স্থাপনের কাজ শুরু করেছে। মহারাজ আপনার এও জানা দরকার যে ওই নগরটা যদি আবার গড়ে তোলা হয় তার প্রকার বেষ্টনী সংস্কারের কথা একবার সমাপ্ত হলে তারা কিন্তু কোনো কর, কোনো রাজস্ব, কোনো শুল্ক আর দিতে চাইবে না, আর তাতে রাজকোষের ক্ষতি হবে। মহারাজ আমরা তো আপনার বেতনভোগী কর্মচারী, আমাদের চোখের সামনে আপনি অপমানিত হবেন এমনটি তো আমরা হতে দিতে পারি না, সেই জন্য মহারাজ আপনাকে আমরা ওই সব কথা জানাবার জন্যে চিঠি দিলাম। আমাদের বিনীত নিবেদন, আপনার পিতৃপুরুষদের নথিপত্র পড়ে একবার খুঁজে দেখা হোক, ওই সব নথিপত্র থেকে যা জানতে পারবেন তাতে বুঝতে পারবেন ওই নগরী সত্যি রাজদ্রোহী,
এমনই একটা নগরী যার জন্য আমাদের রাজাদের ও প্রদেশগুলির যথেষ্ট ক্ষতি হয়েছে। ওখানকার লোকেরা পুরাকাল থেকে নানা বিপ্লবের ষড়যন্ত্র এটে এসেছে, আর তাই তো একসময় নগরটা ধ্বংস করে ফেলা হয়েছিল। মহারাজ, এখন আমরা সবিনয়ে জানাচ্ছি, ওই নগরটা আবার গড়ে তোলা হলে, তার প্রকারবেষ্টনী সংস্কারের কাজ একবার সমাপ্ত হলে ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশের আপনার নিজের এলাকা বলতে কিন্তু আর কিছুই থাকবে না। উত্তরের রাজা এই কথা লিখে পাঠালেন। প্রধান প্রশাসক রেহুমের প্রদেশ সচিব সিমসায়ের এবং সামারিয়ার বা ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশে অন্য নানা জায়গায় তাদের যে অন্যান্য সহকর্মী বসবাস করে তাদের সকলেরই সুখ শান্তি কামনা করি। তোমরা যে সরকারি পত্র আমার কাছে পাঠিয়েছ তার অনুবাদ আমাকে পড়ে শোনানো হয়েছে। আমার আদেশের এই ব্যাপারে খোঁজ করে দেখা গেছে যে সত্যি পুরাকাল থেকে ওই নগরীর রাজারা বিরুদ্ধে বারবার রুখে দাঁড়িয়েছে, আর সেখানে বিদ্রোহ ও বিপ্লবের যত ষড়যন্ত্র আটা হয়েছে। এমনকি এককালে জেরুজালেমের এমন শক্তিশালী কয়েকজন রাজা ছিলেন ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের গোটা এলাকার ওপর যাদের আধিপত্য ছিল, তাদের নিয়মিত কর রাজস্ব ও শুল্ক দেওয়াই হতো। সুতরাং তোমরা এখন আদেশ জারি করো, ওই লোকেদের কাজ যেন বন্ধ হয়ে দেওয়া হয়। যতদিন না আমি নিজে ওই নগরী আবার গড়ে তোলার আদেশ দিই, ততদিন তা আর গড়ে তোলা চলবে না। সতর্ক হয়ে থেকো, এই ব্যাপারে তোমাদের যেন কোনো শীতলতা না হয়, পাছে অনর্থের প্রভাব ছড়িয়ে পড়ার রাজ্যের ক্ষতি হয়। রেহুম প্রদেশ সচিব সিমসাই এবং তাদের সহকর্মীদের কাছে রাজা আত্তাজারিক্সের ওই সরকারি পত্রটি প্রতিলিপি পাঠ করা হলেই তারা দেরি না করে জেরুজালেমের ইহুদিদের কাছে গিয়ে জোর জুলুম করে তাদের কাজ বন্ধ করে দিলেন। তখন জেরুজালেমের ঈশ্বরের মন্দির নির্মাণের কাজকর্ম বন্ধ হয়ে গেল। পারস্যরাজ দারায়ুসের রাজত্বকালে দ্বিতীয় বছর পর্যন্ত তা তেমনই বন্ধই রইল। মন্দির নির্মাণে নতুন উদ্যোগ। পারস্যরাজ দারায়ুসের কাছে রাজকর্মচারীদের প্রতিবেদন পত্র। এক সময়ে প্রবক্তা হগের ওপর এবং ইদ্দোর পত্র প্রবক্তা জাখারিয়ের ওপর ইসরায়েলের ঈশ্বরের প্রেরণা অধিষ্ঠিত হওয়ার তার জুদেয়া ও জেরুজালেমের অধিবাসী ইহুদিদের কাছে প্রাবক্তিক বাণী ঘোষণা করতে লাগলেন। তখন শিয়ালতিয়ের পুত্র জেরুবাবেল এবং জোদা শেকেদের পুত্র জেসুয়া জেরুজালেমের ঈশ্বরের মন্দির নির্মাণের কাজ আবার শুরু করলেন। এই ব্যাপারে ঈশ্বরে সেই দুজন প্রবক্তা তখন তাদের পূর্ণ সমর্থন জানালেন। সঙ্গে সঙ্গে কিন্তু ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশপাল তাত্তেনাই শেথার বোজেনাই ও তাদের সহকর্মীরা তাদের কাছে এসে জিজ্ঞাসা করলেন, আপনারা এই মন্দির যে আবার গড়ে তুললেন, এই নির্মিত কাজ যে সমাপ্ত করতে চলেছেন, কার অনুমতিতে এই সব করছেন? তারপর তারা জিজ্ঞাসা করলেন, এই মন্দির নির্মাণের কাজ যাদের উদ্যোগে চলেছে তাদের নাম কি? কিন্তু ঈশ্বর তখন ইহুদি রবীন্দ্রের আগলেই ডাকছিলেন। এই ব্যাপারে দারাউসের কাছে যে প্রতিবেদন পাঠানো হলো, যতক্ষণ না তার উত্তরে লেখা সরকারি পত্রটি এসে পৌঁছালো ততক্ষণ তাদের কাজ বন্ধ করা হলো না। ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশপাল তাত্তনাই এবং শেথার বোজেনাই ও তার সহকর্মীরা অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশ পরিদর্শকেরা তখন রাজা দারাউসের কাছে যে পত্রটি পাঠিয়েছিলেন এই হলো তার প্রতিলিপি। রাজাকে তারা যে সরকারি পত্রটি পাঠিয়েছিলেন তাতে লেখা ছিল, আমরা এই পত্র লিখেছি রাজা দারাউসের কাছে, আমরা তার পূর্ণ সুখ শান্তি কামনা করি। মহারাজ,
আপনার এই কথা জানা দরকার যে আমরা তো জুদেয়া প্রদেশের সেই মহিয়ান ঈশ্বরের মন্দিরে গিয়েছিলাম, তা মাপমতো কেটে নেওয়া পাথর দিয়েই গড়ে তোলা হচ্ছে। পাথরে নির্মিততে কাঠ বসানোর কাজও চলেছে, নির্মাণের কাজ যত্ন সঙ্গেই করা হচ্ছে, তা বেশ ভালোভাবে এগোচ্ছে। আমরা তো ওখানকার প্রবীণদের নানা প্রশ্ন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম ওই মন্দির গড়ে তোলার জন্যে, ওই নির্মিতির কাজ সমাপ্ত করার জন্যে কে অনুমতি দিয়েছেন। তাছাড়া আমরা তাদের নামও জিজ্ঞেস করেছিলাম। আপনাকে জানাবো বলে তাদের নেতৃজনদের নাম লিখে নিতে চেয়েছিলাম। তারা এই উত্তর দিল, স্বর্গমর্তের ঈশ্বর যিনি, আমরা তার সেবক। বহু বছর আগে যে মন্দির এখানে গড়ে তোলা হয়েছিল আমরা তা আবার গড়ে তুলছি। ইসরায়েলের একজন মহান রাজায় সেই মন্দির গড়ে তোলার কাজ শুরু করেছিলেন এবং শেষও করেছিলেন, কিন্তু আমাদের পিতৃপুরুষেরা স্বর্গলোকের ঈশ্বরকে অতিষ্ঠ করে তুলেছিলেন বলে তিনি তাদের তুলে দিয়েছিলেন বাবিলনের কালডীয় রাজা নেবুকাদনেজারের হাতে। মন্দিরটি ধ্বংস করে তিনি তখন এখানকার লোকদের নির্বাসিত করেছিলেন বাবিলনে। বাবিলন রাজ সাইরাসের শাসনকালে প্রথম বছরে কিন্তু রাজা সাইরাস ঈশ্বরের এই মন্দির আবার গড়ে তোলার আদেশ দিলেন। তাছাড়া নেবুকাদনেজার ঈশ্বরের মন্দিরের সোনার উপর সেই সমস্ত জিনিসপত্র জেরুসালেমের মন্দির থেকে তুলে বাবিলনের মন্দিরে এনে রেখেছিলেন। রাজা সাইরাস এবার সেগুলি বাবিলনের মন্দির থেকে বের করে সেসবাসার নামে সেই ব্যক্তির জিম্মায় দেওয়ার ব্যবস্থা করলেন, যাকে তিনি প্রদেশপাল পদে নিযুক্ত করেছিলেন। তিনি তাকে বললেন, ওই সব জিনিসপত্র সঙ্গে নিয়ে যাও, পরে জেরুসালেমের মন্দিরে ওই সব রেখে দেবে। ঈশ্বরের মন্দিরটি আগে যেখানে ছিল তা যেন সেখানে আবার গড়ে তোলা হয়। সেসবাসার তখন এখানে এসে এই জেরুসালেমের ঈশ্বরের মন্দিরে ভিত্তি স্থাপন করলেন। সেই থেকে নির্মাণের কাজ চলছে, কিন্তু মন্দিরটি এখন শেষ হয়নি। তাই মহারাজ, আমাদের বিনীত নিবেদন, আপনি যদি ভালো বলে মনে করেন, ওখানে বাবিলনের রাজার মহা ফেসখানায় এখন একটু খুঁজে দেখা হোক। রাজা সাইরাস সত্যি জেরুসালেমে ঈশ্বরের এই মন্দির আবার গড়ে তোলার আদেশ জারি করেছিলেন কিনা। মহারাজ, আপনি এই ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছেন তা দয়া করে সে কথা আমাদের জানাবেন। বাবিলন এলাকায় যে মহাফেজখানায় নথিপত্র রাখা থাকত রাজা দারায়ুসের আদেশে, তখন সেখানে খোঁজ করা হলো। শেষে মেদিয়া প্রদেশের এক বাতানা দুর্গ নগরেই এমন একটি পাকানো পুঁথি পাওয়া গেল, যে পুঁথিতে এই কথা লেখা ছিল স্মারকলিপি। রাজা সাইরাসের আমলে প্রথম বছরে রাজা সাইরাস জেরুসালেমের ঈশ্বরের মন্দির নির্মাণের ব্যাপারে এই আদেশ জারি করেছেন, এই মন্দিরটি বলিদানের স্থান হিসেবে গড়ে তোলা হোক। ভিত্তি যেন মজবুত হয়, মন্দিরটি 60 হাত উঁচু আর 60 হাত চওড়া হোক, দেওয়ালগুলি তৈরি করা হোক মাপ মতো কেটে নেওয়া পাথরের 3টি স্তর আর আন করা নতুন কাঠের কড়ির 1টি স্তর ওপর ওপর বসিয়ে সমস্ত খরচ রাজকোষ থেকেই মেটানো হবে। ঈশ্বরের মন্দিরের সোনা রূপো যেসব জিনিসপত্র নেবুকাদনেজার জেরুসালেমের মন্দির থেকে বের করে বাবিলনে নিয়ে এসেছিলেন সেই সব কিছু ফেরত দেওয়া হোক, প্রত্যেকটি জিনিস জেরুসালেমের মন্দিরে যথাস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়া হোক, সব কিছু ঈশ্বরের মন্দিরে রেখে দেওয়া হোক। এখন তোমরা ইউফ্রেটিস নদীর পশ্চিম পারে প্রদেশপাল তাত্তেনাই সেথার বোঝে নেয় এবং তোমাদের যত সহকর্মী অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পারে প্রদেশ পরিদর্শকেরা, তোমরা সবাই ওখান থেকে দূরে থাকো। ঈশ্বরের ওই মন্দির নির্মাণের কাজ যেমন চলছে চলতে দাও। ইহুদিদের প্রদেশপাল ও তাদের প্রবীণেরা আগেকার জায়গাতেই ঈশ্বরের মন্দিরটি আবার গড়ে তুলুক। ঈশ্বরের মন্দির নির্মাণের কাজে তোমরা যে কিভাবে ইহুদি প্রবীণদের সাহায্য করবে সে বিষয়ে
আমি এই আদেশ জারি করছি, ওদের সব খরচপত্র মেটানো হবে রাজ তহবিল থেকেই, অর্থাৎ ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ের প্রদেশে আদায় করা রাজকোষ থেকেই। আর এ ব্যাপারে যেন কোনো রকম দেরি করা না হয়, যাতে নির্মাণের কাজ বন্ধ না হয়। স্বর্গলোকে ঈশ্বরের উদ্দেশ্যে আহুতি দেবার জন্য যত তরুণ বৃষ মেঘ ও মেষ শাবক দরকার হবে, আর সেই সঙ্গে যত গম নুন সুরা ও তেল লাগবে দিনের পর দিন, তা সবই যেন অবশ্যই ওদের যুগিয়ে দেওয়া হয়। জেরুসালেমে যাজকদের নির্দেশ মতো যেন তা দেওয়া হয়, যাতে স্বর্গলোকে ঈশ্বরকে তুষ্ট করতে পারে এমন সব যজ্ঞ উৎসর্গ করা ওদের পক্ষে সম্ভব হয়, এবং যাতে ওরা তার কাছে প্রার্থনাও জানায়। আমি ও আমার পুত্রেরা যেন দীর্ঘজীবী হতে পারি। তাছাড়া আমি এই আদেশও জারি করছি, যে কেউ এই অনুজ্ঞা অমান্য করবে তার বাড়ি থেকে যেন একটা কড়িকাঠ খুলে এনে তা শুলের মতো দাঁড় করিয়ে ওই লোকটাকে তার ওপর চড়ানো হয়। তারপর তার বাড়ি যেন একটা পাদারে পরিণত করা হয়। জেরুসালেমে ঈশ্বরের এই যে মন্দির রয়েছে, এরপরে যে রাজা বা যে জাতির লোকেরা আমার এই আদেশ উপেক্ষা করে সেই মন্দির ধ্বংস করতে হাত বাড়াবে, স্বয়ং ঈশ্বর, যিনি সেই স্থানটিকে তার অধিষ্ঠান ভূমি করে তুলেছেন, তিনি যেন সেই রাজা ও জাতির বিলুপ্তি ঘটান। আমি দারাউস, আমি এই আদেশ জারি করছি, কোনো রকম দেরি না করে যেন তা পালন করা হয়। ইউফ্রেটিস নদীর পশ্চিম পাড়ে প্রদেশপাল তাত্তেনায় সেথার গোজেনায় ও তাদের সহকর্মীরা তখন কোনো রকম দেরি না করে রাজা দারাউসের নির্দেশ মতো কাজ করলেন। তখন প্রবক্তা হগই ও ইদ্দোর পুত্র জারাখিয়ের প্রাবক্তিক বাণীতে উদ্দীপিত হয়ে ইহুদিরা প্রবীণের মন্দির নির্মাণের কাজ বেশ ভালোভাবেই চালাতে লাগলেন। তারা ইসরায়েল জাতির ঈশ্বরের আদেশবাণী অনুসারে এবং পারস্যরাজ সাইরাস দারাউস ও আর্তাজারসিক্সের আদেশ মতোই মন্দির নির্মাণের সমস্ত কাজ সেরে নিলেন। মন্দিরটি শেষ হলো রাজা দারাউসের রাজত্বকালে ষষ্ঠ বছরের আদার মাসের তৃতীয় দিনে। তখন ইসরায়েলিরও অর্থাৎ যাজকেরা লেবীয়রা ও নির্বাসন থেকে দেশে ফিরে আসা অন্যান্য লোকেরা সকলে মিলে গভীর আনন্দের সঙ্গে ঈশ্বরের মন্দির প্রতিষ্ঠা উৎসব পালন করল। প্রতিষ্ঠা অনুষ্ঠানে তারা উৎসর্গ করল 120 মেষ, 400 মেষ শাবক এবং সমগ্র ইসরায়েলের পাপের প্রায়শ্চিত্ত বলিরূপে ইসরায়েল জাতির গোষ্ঠী সংখ্যা অনুসারে 12 ছাগ। তারপর মসির বাণীগ্রন্থে নির্দেশ মতো প্রত্যেক যাজককে তার নিজস্ব কর্মদায়িত্ব দেওয়া হলো এবং প্রত্যেক লেবীয়কে তার নিজস্ব কর্মপদে নিযুক্ত করা হলো, যাতে জেরুসালেমে ঈশ্বর সেবার কাজ ঠিকমতো চলতে পারে। নির্বাসন থেকে দেশে ফিরে আসা লোকেরা এবার প্রথম মাসের চতুর্দশ দিনে নিস্তার পর্ব উদযাপন করল। যাজকেরা ও লেবীয়রা একসঙ্গে নিজেদের শুচিসুদ্ধ করে নিয়েছিল। তারা সকলে তখন শুচি অবস্থায় ছিলেন, তাই লেবীয়রা নির্বাসন থেকে দেশে ফিরে আসা সকলের জন্য, তাদের যাজক ভাইদের জন্য এবং নিজেদের জন্য সেদিন নিস্তার পর্বীয় যত বলি জবাই করলেন, সেই ইসরায়েলিরও নির্বাসন থেকে দেশে ফিরে এসেছিল। তারা তখন নিস্তার পর্বীয় বলির মাংস খেল, তাদের সঙ্গে দেশের সেই সমস্ত ইসরায়েলিরও তারা খেল, যারা ভিন জাতি যত স্থানীয় প্রতিবেশীর অশুদ্ধ রীতিনীতি বর্জন করে ইসরায়েলের ঈশ্বর ভগবানের উপাসনায় যোগদান করেছিল। 7 ধরে তারা গভীর আনন্দের সঙ্গে চকটি পর্ব পালন করল। ভগবানের প্রেরণায় আসিরিয়ার রাজা মনে মনে তাদের প্রতি অনুকূল হয়ে যে ঈশ্বরের মন্দির নির্মাণের কাজে ইসরায়েলের আপন ঈশ্বরের মন্দির নির্মাণের কাজে ওইভাবে তাদের সাহায্য করেছিলেন, তাতে তারা তো গভীর আনন্দই পেয়েছিল। বচন গ্রন্থ থেকে পাঠ 24
17 থেকে 34 পদ। শত্রুর পতন হলে আনন্দ করো না, সে হোঁচট খেয়ে পড়ে গেলেও উল্লাস করো না, তাহলে ভগবান কিন্তু তাই দেখে অপ্রীত হবে, তার উপর তার ক্রোধ হয়তো তখন শান্তই হবে। অপকর্মাদের কথা ভেবে নিজের মনের শান্তি হারিও না তুমি, দুর্জনদের ঈর্ষাও করো না। অপকর্মার তো নিজের কোনো ভবিষ্যৎ নেই, দুর্জনদের বাতিত নিভে যায়। ভগবানকে সম্ভব করো বৎস আমার, রাজাকেও সম্ভব করো। ভাঙন পত্নী যারা তাদের দলে গিয়ে ভিড়ও না কখনো, কেননা হঠাৎ দেখা দেবে তাদের সর্বনাশ। কেই বা জানে তারা কোন দুর্বিপাক ঘটাতে পারেন। পরের উক্তিগুলিও প্রাজ্ঞদের বাণী, বিচারে পক্ষপাত করা ভালো নয়। দুর্জনকে যে কেউ বলে তুমি নির্দোষ, যত দেশের মানুষ তাকে নিন্দা করে, যত জাতির মানুষ তাকে ধিক্ষার দেয়, কিন্তু যারা দুর্জনকে তিরস্কার করে তাদের মঙ্গলই হয়, সুখের আশিসে তারা ধন্য হয়। যে সদুত্তর দেয় সে যেন ওষ্ঠেই চুম্বন দিতে যায়। আগে বাইরের কাজের সুব্যবস্থা করো, জমি প্রস্তুতির কাজের আগে সেরে নাও, তারপরে ঘর বেঁধো তুমি। এ কারণে প্রতিবেশীর বিরুদ্ধে সাক্ষী দিও না, মুখের কথায় কাউকে ঠকিও না তুমি। এই কথা বলো না কখনো, পেয়েছি যেমন আচরণ করব তেমনি আচরণ। ও যা করেছে আমি তার প্রতিশোধ নেবই। সেদিন এক অলস মানুষের জমিটির পাশ দিয়ে, সদ্বুদ্ধিহীন এক মানুষের আঙুর ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিলাম আমি, দেখলাম তখন সেখানে চতুর্দিক ভরে আছে উঁচু কাটা ঝোপে, বিছুটির ঝোপে ঢেকে গেছে মাটি, পাথরের সীমানা পাঁচিল ভেঙে ধসে গেছে। সব কিছু দেখতে দেখতে মনে মনে ভাবতে লাগলাম, তাকিয়ে থাকতে থাকতে এই শিক্ষা পেলাম, অল্প একটু ঘুম, অল্প একটু ঝিমুনি, হাত মুড়ে অল্প একটু গড়িয়ে নেওয়া, তারপর বাইন্ডুলের মতো এগিয়ে এসে দারিদ্র ঝাঁপিয়ে পড়বে তোমার উপর, অভাব এসে ঝাঁপিয়ে পড়বে দোষরই মতো। রবীন্দ্রের কাছে সাধু পৌলের ধর্মপত্র, অধ্যায় 16। এবার আমি তোমাদের সঙ্গে আমাদের ধর্মবন ফৈবি পরিচয় করিয়ে দিচ্ছি। ইনি কেন্দ্রীয় মণ্ডলীর একজন ধর্মসেবিকা। আমার অনুরোধ, একজন ভক্তের পক্ষে যেমন অন্য ভক্তকে প্রভুর নামে অভ্যর্থনা জানানো উচিত, তোমরাও তেমনই ভাবে একে অভ্যর্থনা জানিও। এর কোনো সাহায্যের দরকার হলে তা যে ব্যাপারই হোক না কেন, একে সাহায্য করো। ইনি নিজেই তো বহু লোকের সাহায্য করেছেন, তার মধ্যে আমিও একজন। যীশু খ্রিস্টের সেবাকর্মে আমার সহকর্মী বিষ্কা ও আকুইলাকে তোমার আমার প্রীতি নমস্কার জানিও। আমার প্রাণ বাঁচাবার জন্য তারা নিজেদের জীবন বিপন্ন করেছিলেন, শুধু আমি নয়, বিজাতীয়দের সকল মণ্ডলীর মানুষ তাদের কাছে কৃতজ্ঞ। তাদের বাড়িতে যে ভাতৃমণ্ডলী সমবেত হয় তাদেরও আমরা প্রীতি নমস্কার জানিও। আমার প্রিয় এপাই নিতেশকে প্রীতি নমস্কার জানিও। খ্রিস্টের চরণে এশিয়া প্রদেশের সকলেই তিনি তো প্রথম নৈবেদ্য, তোমাদের জন্য যিনি বহু পরিশ্রম করেছেন সেই মারিয়াকে প্রীতি নমস্কার জানিও। আর প্রীতি নমস্কার জানিও আমার স্বাগত্র কারাসঙ্গী আন্দনিকস ও জুনিয়াসকে, পেরিদূতের মধ্যে সুপরিচিত এবং তার আমার আগে খ্রিস্টান হয়েছিলেন, যিনি প্রভুর আপনজন বলে আমার প্রিয়জন সেই আমপ্লিয়াতাসকে প্রীতি নমস্কার জানিও। খ্রিস্টের সেবাকর্মে আমাদের সহকর্মী উর্বানাস এবং আমার প্রীতিভাজন তাসকিসকে আমার প্রীতি নমস্কার জানিও। আর প্রীতি নমস্কার জানিও যোগ্য খ্রিস্ট শিষ্য আপলেসকেও। প্রীতি নমস্কার জানিও আরিস্তু বুলেসের বাড়ির সকলকেই, আমার স্বাগত্র হেরোদিয়নকেও প্রীতি নমস্কার জানিও। নার্সিসাসের বাড়ির যেসব মানুষ প্রভু শিষ্য হয়েছেন তাদেরও আমার প্রীতি নমস্কার জানিও। প্রভু সেই দুজন পরিশ্রমী সেবাকর্মিনী ত্রিফাইনা ও ত্রিপোসাসকেও প্রীতি নমস্কার জানিও। আমার স্নেহের প্রার্থী উপেসিসকে প্রীতি নমস্কার জানিও, তিনিও প্রভু সেবাকর্মে প্রভু পরিশ্রম করেছেন। আর প্রীতি নমস্কার জানিও প্রভুর বিশিষ্ট সেবক রূপাসকে এবং তার মাকে, তিনি তো আমার মা, প্রীতি নমস্কার জানিও আসেন্টিসকেও, ফ্লেগন হারমেশ পাত্রবাস হারমাস এবং এদের সঙ্গে অন্য সমস্ত ভাই মানুষদেরও।
প্রীতি নমস্কার জানিয়ে ফিলোলগস ও জুলিয়াকে, নেরিয়াস ও তার বোনকে এবং অলিম্পাসকেও এবং এদের সঙ্গে অনন্য ও সমস্ত ভক্তজনদের। তোমরা পবিত্র প্রীতি চুম্বনে পরস্পরকে সাদর সম্ভাষণ জানিও। সকল খ্রিস্টমণ্ডলী মানুষেরা তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। এবার একটা অনুরোধ জানাই ভাই, তোমরা যে ধর্মশিক্ষা পেয়েছো তা থেকে সরে গিয়ে যারা নানা বিভেদ ঘটিয়ে থাকে, যারা অন্যের স্থলন ঘটিয়ে থাকে, সাবধান, তোমরা তাদের চিনে নিও, তাদের কাছে থেকে দূরে থেকো। কেননা ওই ধরনের লোকেরা তো আমাদের প্রভু খ্রিস্টের নয়, নিজেদের পেটেরই সেবা করে। যত মেলায়েম কথা, মিষ্টি মিষ্টি কথা শুনিয়ে তারা তো সরল যত মানুষের মন ভুলিয়ে থাকে। খ্রিস্টের প্রতি তোমরা যে কত অনুগত সে কথা তো সকলেই জানে, আর তাই তোমাদের কথা ভেবে মনে আমি তো আনন্দই পাই। তবে এও আমি চাই যে যা ভালো সে ব্যাপারে তোমাদের যেন জ্ঞান বুদ্ধি থাকে, আর যা মন্দ তা যেন কোনোভাবে তোমাদের মনকে সংক্রামিত না করতে পারে। তাহলে শান্তি বিধাতা পরমেশ্বর শীঘ্র সন্তানকে তোমাদের পায়ের তলায় নামিয়ে এনে পিষে ফেলবেন। আমাদের প্রভু যীশুর অনুগ্রহ তোমাদের নিত্যই ঘিরে থাকুক। আমার সহকর্মী তিমোথি তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। আমার সহগোত্র লুলিয়াস ও জাসুন ও শশীপাত্রস ও প্রীতি নমস্কার জানাচ্ছেন। এই পত্রটি লিপিকা তেসিয়াস ও প্রভুকে স্মরণ করে তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। আমি এখানে যার বাড়িতে অতিথি হয়ে আছি, যার বাড়িতে এখানকার সমগ্র মণ্ডলী সভা বসে, সেই গায়েশু তোমাদের প্রীতি নমস্কার জানাচ্ছেন। আর প্রীতি নমস্কার জানাচ্ছেন এই নগরের কোষাধ্যক্ষ এরাস্তোস আর আমাদের ধর্মভাই কোয়ার্টার্সকে। পরমেশ্বরের মহিমা বন্দিত হোক, তিনি তোমাদের শান্তি শক্তি দিতে পারে, যাতে আমি যে মঙ্গল সমাজের প্রচার করি, যীশু খ্রিস্টের সম্বন্ধে যে বাণী ঘোষণা করি, স্বয়ং পরমেশ্বর অলৌকিকভাবে যে রহস্যবৃত সত্যের প্রকাশ ঘটিয়েছে, তোমরা যেন সেই অনুসারে জীবনযাপন করতে পারো। সেই সত্যে অনাদিকাল থেকে অকথিত ছিল, কিন্তু আজ তা প্রকাশিত হয়েছে এবং প্রবক্তাদের গ্রন্থগুলির মাধ্যমে। শাশ্বত পরমেশ্বরের আদেশ অনুযায়ী তা সমস্ত বিজাতি মানুষের কাছে ঘোষিত হয়েছে, তারা যাতে তার প্রতি বিশ্বাস ও আনুগত্যের পথে এগিয়ে আসতে পারে, যিনি একাই শুধু জ্ঞানময়। সেই পরমেশ্বরের মহিমা যীশু খ্রিস্টের বন্দনায় বন্দিত হোক কালের কালান্তরে। আহা, তাই হোক।